সুচনীয় তো বরাবর মত আজকে আবার তোমাদের জন্য গুণ ক্লাস নিয়ে হাজির হলাম। তো দেখো আমরা তো ইতিমধ্যে কি করতেছিলাম, গত ক্লাসে আমরা প্রশ্ন সমাধান করছি, আজকেও কিন্তু প্রশ্ন সমাধান করবো। তবে আজকে পৃষ্ঠা 84 নিয়ে একটা ভিন্ন ধরনের একটা অঙ্ক নিয়ে আমি হাজির হয়েছি। আমরা তো এতদিন ভাগ করতেছিলাম, ঠিক আছে, আজ কিন্তু আমাদের এই সংখ্যার কোনো মানে ভাগ নাই, গুণ নাই, কিছু নাই, একটা অন্য দশের একটা অঙ্ক। দেখো পৃষ্ঠা 84 এক নাম্বার, দেখো দুদিন আগে রেজা মামার বাড়ি গিয়েছিল, যদি আজ বুধবার হয় তবে কি বারে সে মামার বাড়ি গিয়েছিল। অর্থাৎ রেজা দুদিন আগে মামার বাড়ি গিয়েছিল বলছে, যদি আজ বুধবার হয় তবে দুই দিন আগে কি বাজছিল, অর্থাৎ দুই দিন আগে রেজা যে মামার বাড়ি গিয়েছিল কি বারে মামার বাড়ি গিয়েছিল সেটা আমাকে কি বের করতে হবে, ঠিক আছে। তো আমরা লিখছি দেখো, আজ যদি বুধবার হয় দুই দিন আগে ছিল, আমরা যেহেতু আজ বুধবার হয় লিখছি, ঠিক আছে, আমরা পিছন থেকে যাবো, ঠিক আছে, আজ বুধবার লিখবো আমরা, ঠিক আছে। বুধবার লিখবো আমরা, ঠিক আছে, তাহলে বুধবার আগে কি বার ছিল জানি, এবার মঙ্গলবার, তাহলে বুধবার আগে ছিল মঙ্গলবার, ঠিক আছে। মঙ্গলবার আগে কি বার ছিল মনে আছে, সোমবার, ঠিক আছে। এবার দেখো বলছে যদি আজ বুধবার হয় দুদিন আগে কি কি বার, অর্থাৎ সে কি কি বারে মামার বাড়ি গিয়েছিল, তাহলে দেখো বুধবার, বুধবার দুদিন আগে, মঙ্গলবার সোমবার দুদিন আগে, তাহলে মঙ্গলবার সোমবার এর আগে কি বার ছিল, এর আগের বারটাই আমাদের কি উত্তরটা কি আমরা নির্ণয় করবো। তাহলে এর আগে কি বার ছিল রবিবার, রবিবার, ঠিক আছে। তাহলে দেখো বুধবারের দুই দিন আগে, একের মাঝখানে দুই দিন, দুই দিন আগে কি বার ছিল কি রবিবার, তাহলে আমাদের উত্তরটা কি লিখতে হবে, যে বলছে যে সে কি বারে মামার বাড়ি গিয়েছিল, তাহলে আমরা লিখতে পারি উত্তর রেজা রবিবার, রবিবারে মামা বাড়ি গিয়েছিল, ঠিক আছে। অঙ্কটা অনেক মজার না, অঙ্কটা কিন্তু এখানে আমাদের যোগদান বিভিন্ন ভাগ নেয়, এটা অন্য দশের এক নম্বর, ঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝলে, অঙ্কটা কি তুলে নাও শিক্ষার্থীরা। দেখো এবার আমরা এসে গেছি পৃষ্ঠা 87, পৃষ্ঠা 87 দুই নম্বর, পৃষ্ঠা 87 দুই নম্বর। দেখো এই অঙ্কটাও কিন্তু ভিন্ন দাসের, একটু মন দিয়ে শোনো। একদিন রেজা সকাল 8টায় তার বাবার সাথে বাড়ি থেকে বের হয় এবং বিকাল 3টায় বাড়িতে ফিরে আসে, সে কত ঘন্টা বাড়ির বাইরে ছিল। অর্থাৎ সে তার বাবার সাথে সকাল 8টায় বেরিয়ে গেছে এবং আসছে কত বিকাল 3টায়। তো এখানে একটা জিনিস হলো, তোমার দেখো সকাল 8টায় বের হয়েছে ও আর আসছে কত বিকাল 3টায়, তাহলে এই জিনিসটা বের করার জন্য আমাদের যেটা 24 ঘন্টা রীতি এবং কি 12 ঘন্টা রীতি ওই সময় একটু দাঁড়ানো থাকতে হবে। দেখো তোমরা মোবাইলে অনেক অনেক সময় দেখবে যে তোমার আব্বা মোবাইলে 13টা 24, 14টা 24 বা 18টা 30 এরকম কিন্তু টাইমটা লিখে থাকে, এই টাইমটাকে বলা হয় 24 ঘন্টা রীতি, ঠিক আছে। আমরা 24 ঘন্টা রীতির সাহায্যে কী করবো, এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করবো। দেখো আমরা লিখছি, দেখো 24 ঘন্টা রীতিতে রেজা বাড়িতে আসে, 24 ঘন্টা রীতি প্রকাশ করার জন্য আমরা সবসময় কি করতে হয় 12টা যোগ করতে হয়, সেজন্য আমি 12 যোগ করছি, 12 যোগ 3, 3 হলো ওই যে 3টা ও বাড়িতে ফিরে আসছে সেটা, তাহলে 12 3 কত হয় 15, তাহলে লিখতে 24 ঘন্টা রীতিতে বাড়িতে ফিরে আসে কত 15 টাইম। এখন দেখো 24 ঘন্টা রীতিতে যেটা বাড়ি থেকে বের হয়, তাহলে যেটা সকাল তোমার রাত 12টা থেকে সরি রাত 1টা থেকে সব দুপুর 12টা পর্যন্ত, এটা হলো তোমার 24 ঘন্টা রীতিতে এটা বলবৎ থাকে। যেই 1টা হয় তখন আমরা সেটাকে 13টা বলি, 24 ঘন্টা রীতিতে 2টা হলে 14টা বলি, ঠিক আছে। এখন ওই সকাল 8টা কিন্তু 24 ঘন্টা রীতিতে আছে, এই জিনিসটা কেউ লাগবে, তাহলে দেখো ধরো ও বাড়ি থেকে বের হয়ে কত সকাল 8টায়, ঠিক আছে। এমন লিখছে এখন তুমি কী করে রাজা বাড়ির বাইরে থাকে, তাহলে 15 থেকে 8 কত হয় 7, এখানে যেহেতু টাইটাই আছে তাহলে আমরা কতক্ষণ সময় বাড়ি বাইরে ছিল সময় দেখবো, সেজন্য আমরা এখানে ঘন্টা লিখতে পারি, ঠিক আছে।
তাহলে আমরা কি লিখব তাহলে বলছে যে সে কত ঘন্টা পার করে ছিল আমরা লিখতে পারি কি রাজা কত ঘন্টা পার করে ছিল 7 ঘন্টা ঠিক আছে তো একটু মনোযোগ দিয়া ক্লাসটা একটু উপভোগ করবে কারণ এই অঙ্কটা একটু একটা জটিল আশা করি তোমরা যদি ভালো করে মন দিয়ে এটা শোনার চেষ্টা করো ক্লাসটা দেখার চেষ্টা করো ইনশাআল্লাহ অবশ্যই এই অঙ্কটা খুব ভালো করে তোমরা পারবে ঠিক আছে তো অঙ্কটা তোমরা তুলে নাও শিক্ষার্থীরা দেখো আমরা পৃষ্ঠা 94 আসলাম দেখো দেখো পৃষ্ঠা 94 এর 6 নম্বর অঙ্ক রহিমের 56টি চকলেট আছে যদি সে একদিনে 8টি চকলেট খায় তবে কতদিন সে চকলেট গুলো শেষ করবে দেখো একদিনে 8টা চকলেট কিন্তু অনেক বেশি চকলেট তোমরা কিন্তু একদিনে 8টা চকলেট খাইও না ঠিক আছে একদিনে 8টা চকলেট খাওয়া কিন্তু দাঁতের জন্য অবশ্যই খারাপ আচ্ছা দেখো রহিমের 56টি চকলেট আছে সে একদিনে 8টি চকলেট খায় তবে কতদিন চকলেট গুলো সে শেষ করবে তাহলে আমরা দিনটা আমাকে কি করতে হবে বের করতে হবে তাহলে আমরা কি লিখব 8টি চকলেট কয়দিনে খায় সে একদিনে সমাধান দেখি তাহলে রোহিত 8টি চকলেট খায় কয়দিনে একদিনে ঠিক আছে সুতরাং রোহিত কয়দিনে 56টি চকলেট খায় কয়দিনে আমাকে সেটা নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে 56 কে আমরা কত দিয়ে ভাগ করব আট দিয়ে ভাগ দিই ব্র্যাকেট দিয়ে তাহলে 56 কে আমরা 8 দিয়ে ভাগ দিচ্ছি তাহলে 8 নাম আমরা 56 পর্যন্ত গুণে যাব 8 কে 8 আর 2 গুণে 16 8 3 গুণে 24 8 4 গুণে 32 8 5 গুণে 40 8 6 গুণে 48 8 7 গুণে কত হয় 56 তাহলে কয় হবে সেটা 7 তাহলে এই কোটি কি হবে সেটা হচ্ছে 0 5 থেকে ভাগ দিলে 0 ঠিক আছে তাহলে কয় কয় দিয়ে গেলাম 7 দিনে না আমাদের উত্তরটা কি করতে বলছিল ওরা বলছে যে তবে কতদিন সে চকলেট গুলা শেষ করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে আমরা উত্তর কি লিখতে পারি উত্তর 7 দিনে শেষ করবে ঠিক আছে তো অঙ্কটা তুলে নাও তোমরা তো আশা করি তোমরা ক্লাসটা ভালো করে উপভোগ করলে তো গত ক্লাসে কিন্তু এসডব্লিউ রাখে নাই আজকে এসডব্লিউ আজকে যেগুলো সিডব্লিউ করছে ওটা এসডব্লিউ আকারে করে ফেলবে ঠিক আছে তো যখন জমা দিতে বলো তখন পিডিএফ আকারে জমা দিবে তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ